দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সেতাবগঞ্জ হাট থেকে। আর এটি সেতাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা। একদিন সপ্তাহে শুধু সোমবারে হাট বসে। আজ ছিল সোমবার 25 সেপ্টেম্বর 2023। সামনে দেখছেন এগুলো সবগুলো মাঝারি সাইজের সার, অর্থাৎ 50,000-এর মধ্যে যে সারগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি। কেমন দামে চলছে কেনা বেচা সে তথ্য দেব। দাম কত? 56,000 টাকা দাম চেয়েছে। এইটা দেখছেন সাইজটা সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। কাস্টমারে কি বলে বলেন, কত বলে বেচা কেনার দাম? 50 হলে এইটা বিক্রি করবেন, 45-46,000 টাকা দাম বলছে। আর এই জোড়াটা, এই জোড়াটা চাচা ওরে বাবা 1,20,000, মানে 60,000 করে 1,20,000 চাওয়া হয়েছে এইটা এবং ওইটা। কত বলছে কাস্টমারে? 103 না দিবেন না? কত আসতে হবে ভাই? 103 বলছে, হবে না 105 অথবা 106 বিক্রি হবে এই জোড়াটা। মোটামুটি এগুলো বছর খানিক বয়স হবে। আমরা এ পাশে দেখছি আরো বেশ কিছু। ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা বলেন তো? তো দর্শকদের প্রশ্ন যে আপনারা সবসময় খালি খারাপ খারাপ বলেন, না খারাপ তো খারাপ বলতে হবে ভাই, ভালো হলে ভালো বলি, খারাপকে খারাপ বলতে হবে না। কয়টা নিয়ে আসছেন আজকে? কয়টা? তিনটা। এখানে কিনলেন নাকি হাটে কিনছেন? আচ্ছা আমাদের একটু বলা যাবে, একটু গোপন তথ্য দেওয়া যাবে, কত কিনলেন কত পাইলেন? মানে 100 ভাঙে কিনছেন? 100 ভাঙে কিনছেন এই জোড়াটা? আমরা একটু দেখে নিই। 100 ভেঙেই কিন্তু কিনেছে এইটা আর এইটা, দেখে নেই। হ্যাঁ 100 ভেঙে কিনেছে। আচ্ছা এখন কিনার পরে কত দাম দিল? 100-এর উপরে বলতো, 100-এর উপরে। অলরেডি কয় হাজার টাকা লাভ দিছে? 4,000। তবু দাম নাই? মানে কি সস্তা দামে কিনছেন বেশি দামে বিক্রি করে এরকম কিছু? লাস্ট ধরে রাখছেন কত হলে বিক্রি করে? মানে 1,05,000 হলে বিক্রি হবে দুইটা, এর নিচে সম্ভব না? না অল্প ভাঙে কিনছি, বেশি না, অল্প ভাঙে। এখানে না হলে আবার অন্য হাটে? অন্য হাটে, কিন্তু আশা করা যায় বিক্রি হয়ে যাবে। তাহলে এই দুটা 105 প্রত্যাশা, এটা আর এটা আর এটা। এটা ভাই 58 চাওয়া, এটা কত হলে দেওয়া যাবে লাস্ট? 55-56 হলে দেওয়া যাবে। এটা হালকা নাভিটা ঝুলানো আছে, 55-56 এইটা। আচ্ছা শাহিদুল ভাই আর আছে না? দুইটাই? তিনটাই ভাই। ও এ তিনটাই, তিনটাই। আচ্ছা আপনার কাছে এই মাঝারি সাজে গরু থাকে? হ্যাঁ ভাই। তার মানে এই সাজে গরু 50 করে অনায়াসে কেনা যাবে? হ্যাঁ কেনা যাবে। এই যে দেখছেন। আচ্ছা এখন এই দুই এই তিনটা যদি কেউ আবার নিতে চায়? হ্যাঁ দিতে পারবো। তাও দিতে পারবে? হ্যাঁ পারবো। কেউ যদি এসে নিতে চায়, যোগাযোগ করতে চায়? দিতে পারবো। সম্ভব? একটু তাহলে আপনার মোবাইল নাম্বারটা আমাদের দিয়ে দেন তো। 0173। হ্যাঁ 43। 0173 43 43। হ্যাঁ 777 77 063 063। ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এটা কি আপনাদের ভাইয়ের? ভাইয়েরটা দাম কত চাওয়া হচ্ছিল? 55-56। এটার কি অবস্থা বলেন তো, কত কি বলে? 50 হলে দিয়ে দিবেন, মানে 50 পুরোতে দিয়ে দিবেন? 50 হলেই কিন্তু এটা দিয়ে দিবে।
এই যে দেখছি আমরা, দেখানোর চেষ্টা করছি আপনাদের। আর আমরা রয়েছি সেতাবগঞ্জ হাট। আমরা কিন্তু সচরাচর এই হাটে কম আসি, তবে আমদানি ভালো হয় এই সাইজের মাঝারি সাইজের গরু, কিন্তু আমদানি সংখ্যাটা ভালোই থাকে। আপনার কি অবস্থা আজকের বাজার? বাজার পরিস্থিতি ভালো নাই। বাজারের পরিস্থিতি ভালো না? বাড়িতে ছিল নাকি কিনছেন হাটেই? কিনছি। কত দাম চাচ্ছেন এটা? কত? 55? 55 চাওয়া হচ্ছে দাম এইটা। কত বলছে ভাই? 45-46। বেচা কিনা দামটা কত? 47-এর মধ্যে এটা বিক্রি হবে, সর্বশেষ 47 দেখছেন। এটা 47,000 হলে বিক্রি করতে চায় মাঝারি সাইজের ষাড়গুরু। চলে যাব এ পাশে। কি অবস্থা বলেন, কত দাম? কত? 55। কত বলে কাস্টমারে? কত বলে? 45-46। বেচা কেনার দাম উপরে 1,000। কত? 48 হলে এটা দিবেন, 48,000 হলে এইটা বিক্রি করতে চায়। তো দর্শক শ্রোতা, আমরা আসলে যতক্ষণ পর্যন্ত দেখলাম মোটামুটি দেখছি যে কাস্টমারের সংখ্যাটা কম এবং রেটটাও কিন্তু আছে রিজনেবল রেটের মধ্যেই মনে হয়েছে আমাদের কাছে। আর গরুর দামটা সচরাচর সবসময় কেনার উপরে ডিপেন্ডেন্ট করে, মানে আপনি যত কম দামে কিনতে পারবেন ততই দামটা কম হবে। আর আপনি যদি প্রথমেই রেটটা বেশি করে বলে ফেলেন, বেশি দামে কিনে ফেলেন, তাহলে তো অটোমেটিকই রেটটা বেড়ে গেল। কোনটা দাম চলছে ভাই? কত কত দাম চলছে সম্ভবত? কোনটা ভাই? ঝালি মাস। কোনটা ভাই? কোনটা ভাই? এ জোড়াটা হয়ে গেছে, হয়ে গেছে। কত হলো ভাই? কত হলো? 23,500। 1,23,500। ৭,000 কম দামে দিয়ে দিলেন, লাভ লস আছে। 1,23,500 তে বিক্রি হয়েছে। এই জোড়াটা কত? এই জোড়াটা ৯৭,৯৮,০০০ হলে জোড়াটা বিক্রি করতে চায়। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।